মানে এরপর কি স্বপ্ন আপনি আমাকে প্রশ্ন করছেন? তো মানে আমাদের আমাদের ভবিষ্যতের প্রশ্নের মুখে যে আমরা কি করব, মানে আমাদের কাছে সত্যি কোনো উত্তর নেই। এটাকে একজন শিক্ষক হিসেবে আপনি কিভাবে দেখছেন? একজন শিক্ষক হিসেবে এটা একটা খুবই চমৎকার ব্যাপার, কিন্তু একটা ছাত্র যাতে এই বিকল্প ক্লাসরুমটা মানে এটার এটার জন্য কথা বলে। কাম আর ক্রোধ তাদেরও সরিয়ে দিয়েছি, শেষ করছেন তারপরে, ওগো দেহি শোনো আসলে বিদেহী তুমি হে। একটা গোটা মূর্তিকে সামনে রেখে দাঁড় করিয়ে, বিচ্ছালের মূর্তি তাকে দাঁড় করিয়ে রেখে তাকে উদ্দেশ্য করেই বলছি, ওগো দেহি দেহওয়ালা লোক তুমি শোনো আসলে তুমি বিদেহী। মানে আমি স্পর্ধার কথাটা একবার ভাবো, আমি ঈশ্বরকে উদ্দেশ্য করে বলছি শোনো ঈশ্বর তুমি আসলে বিদেহী, এটা তুমি না জানতে পারো আমি জানি। এই চারটিখানি কথা না, অবাক হওয়ার মতোই কথা, সর্বদা সমাধিস্থ রয়েছ চোখার মহরি বলছে, চোখার মহরি চোখা হচ্ছে তার স্বামী চোখা মেলা। আর এখানে এই গানে বলে নয় অন্যত্র সোহরাবাই নিজেকে মহরি বলতেন, চোখা স্ত্রী মহর মহরি, তো চোখার মহরি বলছে কি বলছে ফাইনালি, যে আমি দেখছে সে তো মিশে গেছে দেখাতে। ছাত্রদের যে একত্রিত হওয়া সেটার বিপক্ষে কোথাও না কোথাও একটা ষড়যন্ত্র, যে সমস্ত কিছু খোলা হলেও বিনোদনের জন্য সবকিছু খোলা হলেও শিক্ষা প্রতিষ্ঠানটা বন্ধ রাখা যাবে, যাতে ক্যাম্পাস রাজনীতি হোক বা প্রত্যেকটা মানুষের মানুষের যে সংযোগ সেটা কিভাবে বন্ধ করে দেওয়া যায়। আসলে সব থেকে বেশি ছাত্রদের মধ্যে চেতনাটা থাকে, ছাত্রদের যাতে কোনোভাবে মানসিকভাবে বিকলাঙ্গ করে দেওয়া যায় এটাই একমাত্র ষড়যন্ত্র। তো সেটার বিপক্ষেই দাঁড়িয়ে আমাদের এই পাল্টা জবাব বিকল্প ক্লাসরুম, যেটার জন্য কিনা আমরা স্বাস্থ্যবিধি মেনে আমাদের আজকে 10-13 এই 3 দিনের কর্মসূচি ছিল, এরপরেও ব্যবস্থা নেওয়া হচ্ছে যাতে আমরা আরও এটাকে এক্সটেন্ড করতে পারি, আরও আমাদের এরকম বিকল্প ক্লাসরুম চলবে যদি ক্লাসরুম না খোলা হয় আমাদের। হ্যাঁ হ্যাঁ, প্রচণ্ডই ভালো এসছে, ভীষণ রেসপন্স প্রচণ্ড ভালো। প্রথমে আমাদের প্ল্যান যেটা হয়েছিল সে 10-13 অবধি হবে, তো তারপর দেখা যাচ্ছে রেসপন্স প্রচণ্ড ভালো, প্রত্যেকেই আসছে, একদমই প্রফেসর আমাদের সাথে আছে, সেই জন্য ব্যাপারটাকে এক্সটেন্ড করা হয়েছে এবং সেটা এক্সটেন্ড করে এখন এই উইক তো হলো, এই উইকের মতন শেষ, এবং নেক্সট উইক আরও ব্যবস্থা চলছে, এবং নেক্সট উইক আমরা আশা রাখছি আরও স্টুডেন্ট আমরা পাবো, আরও স্টুডেন্ট আসবে, এবং এটাই স্টুডেন্ট মানে যে যারা আর কি শুনতে চায় এই কথাটা বা একত্রিত হতে চায়। শুধু তো এটা যাদবপুর ইউনিভার্সিটির দাবি নয়, প্রত্যেকটা স্টুডেন্টেরই এই দাবি, প্রত্যেকটা ইউনিভার্সিটির প্রত্যেকটা স্টুডেন্টেরই এই দাবি যে স্বাস্থ্যবিধি মেনে সব যেখানে খোলা হয়ে যাচ্ছে, যেটা ও বললো যে আনঅফিসিয়ালি সব কিছুই খোলা হয়ে যাচ্ছে, বলা হচ্ছে না যে ট্রেন চলছে, বলা হচ্ছে ট্রেন চলছে না, কিন্তু আনঅফিসিয়ালি ট্রেন চলছে। হ্যাঁ, আমরা সেরকম রোজই যাতায়াত করছি, স্টাফ স্পেশাল বলা হচ্ছে, স্টাফ স্পেশাল সবাই আমরা উঠতে পারছি সেখানে, যে কোনো কারণে আমরা যাচ্ছি, সেটা বিনোদন হতে পারে বা আমার যে কোনো কারণে আমি যেতে পারি, কিন্তু তাহলে আমাদের প্রশ্ন এটাই, তাহলে শিক্ষা প্রতিষ্ঠানটা কেন বন্ধ হচ্ছে? মানে তাহলে কি শিক্ষাটাকে একটা পুরো ষড়যন্ত্র করে বাদ দেওয়া হচ্ছে, যে এই যে ভবিষ্যৎ প্রজন্ম বা এই যে এই কটা ছাত্রছাত্রী জেনারেশনের রয়েছে তারা যাতে শিক্ষা থেকে বঞ্চিত হয়, এই এই এইটা খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে যে আমরা প্রত্যেকেই বুঝতে পারছি, শুধুমাত্র এটা তো আমরা ছাত্রছাত্রীরা নয়, যে কোনো স্তরের যে কোনো মানুষ বুঝতে পারছে যে শিক্ষা থেকে কীভাবে বঞ্চিত করা যায়। তার জন্য এই প্যান্ডেমিকটা একটা জাস্ট কি বলো, প্যান্ডেমিকটা একটা ছুতো, এই অজুহাতে কোথাও না কোথাও গিয়ে শিক্ষাটাকে একদম একটা শিক্ষাটা একটা স্তরের মধ্যে আবদ্ধ করে দেওয়া হচ্ছে, মানে যাদের কাছে মোবাইল ডাটা রয়েছে, যাদের কাছে স্মার্টফোন রয়েছে, শুধু যাতে তারাই শিক্ষাটা লাভ করতে পারে, যারা প্রিভিলেজ তারাই যাতে পেতে পারে, এই ব্যাপারটা করা হচ্ছে। এটা খুব সুন্দর একটা পরিকল্পিত ষড়যন্ত্র। খুবই কম সংখ্যক মানুষ আমাদের ভারতবর্ষের মধ্যে ইন্টারনেট ব্যবহার করতে পারে, এটা আমরা অনেকেই জানি বা সকলেই হয়তো জানি, সংখ্যাটা বা পার্সেন্টেজটা ম্যাটার করছে না। আচ্ছা, এই ষড়যন্ত্র বা এই যে তোমাদের ভেতর থেকে যে প্রতিক্রিয়া, এর বাইরে দাঁড়িয়েও তোমরা এই সমস্ত যে গোটা ভারতবর্ষের যে রাজনীতিটা যেই দিকে যাচ্ছে তার ভবিষ্যৎ স্টুডেন্ট হিসাবে ছাত্র হিসাবে কীভাবে দেখো? আমি এই প্রতিষ্ঠানের বিরোধিতা বা এই ক্লাসরুম এর বাইরেও কথাটা জিজ্ঞেস করছি, পুরো বিষয়টাকে তোমরা ছাত্র হিসাবে কীভাবে, মানে এরপরে স্টুডেন্টরা কি চাকরি বাকরি পাবে? চাকরির কথা বলছেন? চাকরির কথা যদি বলুন না, এসএসসি টেট বন্ধ। চাকরির কথা যদি বলেন, যে পড়াশোনা করে যদি চাকরি পাওয়ার জন্য বলেন যে পড়াশোনাটা আমরা কেন করছি চাকরি পাওয়ার জন্য, তাহলে সেটা বলবো আমি যে মানে বোকামি ছাড়া আর কিছু নয়, কারণ কি চাকরির পরীক্ষা তো হচ্ছে না,
ছেলে আমরা দেখতেই পাচ্ছি ব্যবসা করতে হবে করে ব্যবসার অবস্থা তো জানেন কী অবস্থা, ব্যবসা করার থেকে আলাদা করে তো বলে দেয়, আমি তো সেই ওই ব্যবসার দিকে অতটা মানে জ্ঞানী নই, কিন্তু যেটুকুনি জানি যে ব্যবসা করেও যে খুব একটা ছোটো, যারা ছোটো ব্যবসায়ী যারা তাদের যে কী অবস্থা হচ্ছে তো তো সেটা সেটাও খুব স্পষ্ট আমাদের কাছে। তো লেখাপড়া করে কিংবা ব্যবসা করে যে আমরা কোনো একটা স্বপ্ন দেখবো সেটাকে তো একদমই এই প্যান্ডেমিকটাকে ব্যবহার করে একদম ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে সব রকমভাবে সেটা। যদি হ্যাঁ, এবার যদি আপনি প্রশ্ন করেন যে কীরকম দেখছি ভবিষ্যৎ, তাহলে এটাই দেখছি যে যতদিন এই পড়াশোনা এইভাবে আস্তে আস্তে করা যায়, চাকরির কোনো আশা নেই, কিন্তু ওই চেষ্টা আমাদের চালিয়ে যেতে হবে। কিন্তু সরকার, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার যেভাবে সুন্দরভাবে একটা ষড়যন্ত্র তৈরি করছে যাতে আমরা চাকরি চাইতেও না পারি, এরকম একটা ষড়যন্ত্র করা হচ্ছে যাতে আমরা চাকরি চাইতেও না পারি। তাহলে আমরা কি মানে মানে স্টুডেন্টরা মানে ছাত্ররা আমরা বলে দিলাম হ্যাঁ আমরাই সবাই, আমিও চাকরি করছি না। এটা তো শুধু ছাত্র, এটা তো শুধু ছাত্রছাত্রীদের দাবি নয়, যারা আমাদের তো সবসময় দাবি এটা ছিল যে ছাত্র অবস্থায় শিক্ষা এবং শিক্ষান্তে চাকরি, শিক্ষান্তে কর্মের দাবি, এই যে এই দুটো দাবি মূল আমাদের। হ্যাঁ, সংবিধানের খুব সাধারণ বেসিক জায়গায় তো আমাদের যাতে খাওয়া পড়া সমস্ত বাসস্থান সব কিছু হয়ে যায় আর কি, সেটা হবে মানে এই এটাই বলছিলাম যে পুরো যে অবস্থাটা যেদিকে যাচ্ছে হবে মানে হবে কি দেখুন এই 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 মুহূর্তে যা অবস্থা যে অন্যান্য যারা আমাদের থেকে বড়, আমাদের সিনিয়র যারা, তারা মোটামুটি তাদের অবস্থা কি আমি বলতে পারবো না, তারা তো অবভিয়াসলি দেখতে পাচ্ছি চাকরি বাকরি পাচ্ছে না, আবার যাদের ছিল চাকরি বাকরি তাদেরও চলে যাচ্ছে। তো কিন্তু আমাদের এই যে 2020 পর থেকে, আমরা 2020 উচ্চ মাধ্যমিক দিয়েছি, তারপর থেকে আমাদের যেই একটা ট্যাগ লেগে গেল গায়ে যে 2020-21 থেকে আমাদের যে আমরা আমাদের এই ব্যাচটা আমরা মিমতো বেরিয়ে আছে HDFC-র ইয়েতে ভ্যাকেন্সি থেকে যে 2021-এর যারা পাস আউট তারা এটার জন্য এলিজিবেল নয়। কিসের জন্য এলিজিবেল নয়? কিসের এলিজিবেল? HDFC একটা ব্যাংকের একটা অ্যাপ্লাই করার জন্য এটা ব্রিজ যে বিভিন্ন লিফলেট গুলো পাওয়া যায় না ওখানে, সেখানে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে সেখানে মেনশন করে দেওয়া হচ্ছে যে 2020-21 এর ব্যাচটা এলিজিবেল নয়, মিম বানানো হচ্ছে এগুলো নিয়ে। আচ্ছা, আমিও জানতাম না, এটা দারুণ লাগলো। কথাটা এরকমই যে আমাদেরকে কোথাও না কোথাও বলে দেওয়া হচ্ছে তোমরা পড়াশোনা করো, মজা করো, যাই করো, বা যারা আমরা সুযোগ পাচ্ছি পড়াশোনা করার, আর অর্ধেক লোকজন তো পড়াশোনা ছেড়ে দিচ্ছে, পড়াশোনা করছে না মানে পরিস্থিতির শিকারে, যারা মোটামুটি করছে ওই 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 অবধি, মানে এরপর কী স্বপ্ন আপনি আমাকে প্রশ্ন করছেন? তো মানে আমাদের আমাদের ভবিষ্যতেই প্রশ্নের মুখে যে আমরা কী করবো, মানে আমাদের কাছে সত্যি কোনো উত্তর নেই। মানে তাহলে কি আন্দোলনজীবী হওয়া যায় কি? কি বলছেন? আন্দোলনজীবী একটা লোক আছে না এরকম দাঁড়িয়ে আছে সাদা রঙের, সাদা রঙের যে দিল্লিতে বসে আছে তার অ্যাসিস্ট্যান্টের সাথে যার বিশাল বড় একটা পেট। যাই হোক, তো উনি উনি যে আন্দোলনজীবী বলে সবাইকে আখ্যা টাখা দিচ্ছেন, আন্দোলনজীবী বলছে, আন্দোলনজীবী কি হতে হবে তাহলে সবকিছুর পরে? মানে আপনি কি এটা বলতে চাইছেন যে আন্দোলন করে কোনো লাভ হয় কি হয় না? মানে আমি জিজ্ঞাসা করছি, মানে এটাই কি জিজ্ঞেস করছেন? এই মুহূর্তে প্রতিক্রিয়া কি? দেখুন, আন্দোলন করে আগে কি হয়েছে সেটা আমরা মানে আমরা তো ভবিষ্যতে কী হবে বলতে পারি না, কিন্তু তার আঁচ পেতে পারি এবং অতীতে কী হয়েছে সেটা থেকে শিক্ষা নিতে পারি। তো আমরা দেখেছি নবান্ন অভিযান করে কী হয়েছে, বা তার আগে নানারকম মুভমেন্ট করে কী হয়েছে, যে দলিত একটু আগেই কাফিদা ক্লাস নিচ্ছিলেন, তো দলিত মুভমেন্ট করে কী হয়েছে, ঠিক আছে, সেগুলো আমরা দেখেছি সবটাই, যে আন্দোলন করে যে আদ্যতে লাভের লাভ হয় কি না, যে কোনো দাবি যে কেউ আপনাকে এসে পাতের উপর দিয়ে যাবে না ভাত দেওয়ার মতো, আপনাকে ছিনিয়ে নিতে হবে, সেই শিক্ষাটা প্রত্যেকটা ছাত্রছাত্রীর এই মুহূর্তে দাঁড়িয়ে আরও বেশি করে দরকার, যে আমাকে কেউ কোনো কিছু এসে দিয়ে যাবে না, আমাকে সেটা ছিনিয়ে নিতে হবে, তার জন্য পথে নামাটা একমাত্র জরুরি, এখন একমাত্র পথ, যদি পথে না নামি, যদি আন্দোলনটা ছিনিয়ে নিতে না জানা হয়, তাহলে কোনো দিনই সেই দাবিটা আমরা ফুলফিল করতে পারবো না বা পাবো না। আপনি এবার আপনাকে যদি জিজ্ঞেস করি, আপনি অন্যান্য স্টুডেন্টদের উদ্দেশ্যে কী বলতে চান? অন্যান্য স্টুডেন্ট বলতে মানে সারা ভারত মানে এই যাদবপুরের বাইরে বা এই দাবিটা কিন্তু যাদবপুর কেন্দ্রিক কখনোই নয়, এই যে দাবিটা ভারতীয় ছাত্র প্রতিষ্ঠানের তরফ থেকে এবং আমাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল একজন, হ্যাঁ, ভারতীয় ছাত্র প্রতিষ্ঠানের তরফ থেকে আমাদের যে কর্মসূচি বা আমার আমি ব্যক্তিগতভাবে যদি বলি আমার দাবি, আমি একজন ছাত্রী, আমার কিন্তু জাতি কিন্তু একটাই, আমি ছাত্রী, ঠিক আছে, সংগঠন বা সব কিছু অবশ্যই, কিন্তু তার সঙ্গে আমি একজন ছাত্রী, এবং ছাত্রী হিসেবে আমি এবং আমার যে অন্যান্য বিশ্ববিদ্যালয় বা স্কুলে পড়ছে যারা, যেই ভাই বোনেরা বা এরপরে যারা পিএইচডি এমফিল করছে সেই দাদা দিদিরা বা যে কোনো ধরনের পড়াশোনার সঙ্গে যুক্ত যারা, বা ছাত্রী তথাকথিত ছাত্রী আমরা যারা, বা যারা পরিস্থিতির শিকারে পড়াশোনা ছেড়ে দিচ্ছে, যে সমস্ত যে ছাত্র জাতি, এই যে এই ছাত্ররা যারা,
তাদের তরফ থেকে আমি বলতে পারি এই মুহূর্তে শিক্ষার তো কোনো বিকল্প হয় না, লাগবে না, শিক্ষার তো কোনো বিকল্প হয় না। তো সেখানে দাঁড়িয়ে শিক্ষাটা এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে দরকার, আর এই মুহূর্তে না সারা জীবনই ছিল, প্রচণ্ড পরিমাণে প্রাসঙ্গিক ছিল। কোনটা ভুল কোনটা ঠিক এবং এই যে শিক্ষাটা যে জরুরি কি জরুরি না এটা বোঝার জন্য শিক্ষার দরকার। তো সেইটা একদমই বন্ধ করে দেওয়া হচ্ছে, বিকলাঙ্গ করে দেওয়া হচ্ছে, যাতে আমরা এটুকুনিও বুঝতে না পারি কত বছর গিয়ে যে পড়াশোনা করার বা স্কুল কলেজে যাওয়ার দরকারটা কি। এই জায়গাটা বন্ধ করে দেওয়া হচ্ছে, খুব সুপটুভাবে জিনিসটাকে প্রথিত করা হচ্ছে ছাত্রছাত্রীদের মাথায় যে শিক্ষার দরকার নেই বা স্কুল কলেজে যাওয়ার দরকার নেই, এই জিনিসটা ভেতরে ঢোকানো হচ্ছে। কিন্তু এটা বোঝার জন্য তোমার এমনি চলে আসবে, হ্যাঁ নাম এবার এবার এটা বুঝতে হবে যে নাম্বার দিয়ে কিছু হচ্ছে না, এটা তো এবার বুঝতে হবে যে নাম্বার দিয়ে আসলে কিছু হচ্ছে না। ওই যে বললাম একটা মিম তৈরি হয়েছে, ও বলছিল নাম্বার দিয়েও তো কিছু যায় আসে না, সেখানে তো মেনশন করে দেওয়া হচ্ছে যে 2021 এই দুটো সালের এলিজেবল নয়, স্টুডেন্টরা এলিজেবল নয়, তো সেক্ষেত্রে নাম্বার দিয়ে কিছু যায় আসছে না। এবং শুধু যদি সেই দিক অন্যদিক থেকে ধরি যে যারা ছোটো বাচ্চারা রয়েছে, যারা যখন স্কুল যাওয়ার তাদের সময়টা আসে, সেই সময় থেকে তারা বুঝছেই না যে স্কুল লাইফটা কি, স্কুল লাইফটা কি, একদম যারা ছোট 3-4 বছর বয়সের একদম বাচ্চারা তারা বুঝছেই না স্কুল যাওয়াটা কি, তারা অনলাইনে ক্লাস করে কি বুঝছে, কিছুই বুঝছে না। শুধুমাত্র তো স্কুল যাওয়া, একটা 4-5 বছরের বাচ্চা স্কুল যাওয়া মানে স্কুল যাওয়া নয়, সেখানে নানা রকম অ্যাক্টিভিটিসের মাধ্যমে তাদেরকে পড়াশোনাটা শেখানো হয়, সেটা পুরোপুরিভাবে তাদের মানসিক বিকাশটা ঘটছেই না কোনোভাবে। তো সেই ক্ষেত্রে এটা খুবই একটা বাজে জিনিস হচ্ছে, এবং তাই আমরা সমস্ত স্টুডেন্টরা চাইছি, শুধুমাত্র যাদবপুর বলে না, যাদবপুরের বাইরেও যে সমস্ত স্টুডেন্টরা আছে আমরা সবাই চাইছি যে সমস্ত স্বাস্থ্যবিধি মেনে স্কুল কলেজ এগুলো খোলা হোক। যেহেতু দেখা যাচ্ছে যে অন্যদিক থেকে সমস্ত কিছুই খুলে যাচ্ছে, রেস্তোরাঁ থেকে শুরু করে ট্রেন থেকে শুরু করে সব কিছু খুলছে। আবার অন্যদিক থেকে আরেকটা বিষয় যদি দেখি যে অনলাইন ক্লাসে একটা বিভেদ তৈরি হচ্ছে, কারণ সবার পক্ষে সেই অনেকে নেটওয়ার্ক ইস্যুস থাকছে, তারপরে অনেকে সবার তো সেই সামর্থ্য থাকছে যে তারা রিচার্জ করবে, যাদের থাকছে তারা করছে। এটা আমি বললাম যে ভারতবর্ষে একটা খুবই মানে 37-40% মানুষের কাছে ইন্টারনেট পৌঁছায়, একদম। তো সেক্ষেত্রে একটা বিভেদ তৈরি হচ্ছে, ডিসক্রিমিনেশন হচ্ছে, তো সেটা তো কোনোভাবেই কাম্য নয় না। 40% জন্য শুধুমাত্র পড়াশোনা আটকে থাকে, এবং তারা যে করছে তাদের ভবিষ্যৎটাও যে কতটা সুনিশ্চিত সেই বিষয়ে সন্দেহ দেখা দিচ্ছে। তো এটাই হচ্ছে বিষয়, তাই আমরা সমস্ত সবাই সমস্ত স্টুডেন্টরা এটাই চাইছি যে যেহেতু সব কিছু খোলা হয়ে গেছে তাই স্বাস্থ্যবিধি মেনে এবারে সবাইকে ভ্যাকসিনেশনের ব্যবস্থা করা হোক, এবং ক্যাম্পাস ইউনিভার্সিটি সব কিছুই স্কুল কলেজ সব কিছু খোলার ব্যবস্থা করা হোক। ধন্যবাদ, ধন্যবাদ সময় দিলেন। তো এই এই যে পুরো বিষয়টা শুনছে এটাকে একজন শিক্ষক হিসাবে আপনি কীভাবে দেখছেন? একজন শিক্ষক হিসাবে এটা একটা খুবই চমৎকার ব্যাপার, কিন্তু এটা একটা প্রতীকী চমৎকার ব্যাপার, মানে এটা ভালো করে বোঝা দরকার, মানে মনে রাখা দরকার। এটা কিছুতেই কলেজ বিশ্ববিদ্যালয়ের যে সাধারণ কাঙ্ক্ষিত যে কাঠামো তার বিকল্প নয়, আমার ধারণা উদ্যোক্তারাও তা প্রত্যাশা করেননি বা যেন কেউ এই ভুল ধারণা না করেন। এটা প্রতীকী ব্যাপার, এই এভাবে ভাবছি যে আমাদের এবার আস্তে আস্তে প্রস্তুতি নেওয়া দরকার যে কলেজ বিশ্ববিদ্যালয় অন্তত আংশিকভাবে হলেও ধাপে ধাপে যাতে করে খুলে দেওয়ার জায়গায় যাওয়া যায়। এত বছর ধরে নানা রকমভাবে লড়তে লড়তে আমরা সকলেই খুব কোণঠাসা হয়ে আছি, মানে শুধু শারীরিকভাবে নয় মানসিকভাবেও এক ধরনের বিপর্যয়ের মধ্যে আছি। তো সেটা খানিকটা চেষ্টা করা, যদি এক ধরনের সোশ্যালাইজ করার ভালো আছে, খানিকটা মেলামেশা করা, একটু ভাবনা চিন্তার আদান প্রদান করা, এই এইরই একটা অকেশন, এর বেশি কিছু নয়, মানে এটাকে আমি বিপুল একটা গুরুত্ব দিতে রাজি নই, আবার এটা একবারে ফালতু ফেলনা তাও মনে করছি না। এটা ঠিক আছে, যাদবপুরে এতদিন ধরে যে স্টুডেন্টদের এখন ঢুকতো বা পড়াশোনা করতো তাদের একটা অন্যতম জায়গা ছিল অ্যাডমিশন টেস্ট, তো এই যে সিচুয়েশনটার মধ্যে আমরা তো চেয়েছিলাম অ্যাডমিশন টেস্টটা হোক, কিন্তু সরকারের চাহিদা বা মনোভাব এখন তাতে দাঁড়ালো যে এই ওরা বিবেচনা করেছেন যে এই পরিস্থিতিতে বর্তমানে অ্যাডমিশন টেস্টের সুযোগ নেই, তো কী করা যাবে, আমরা আপাতত মেনে নিতে হয়েছে সেটা। আমাদের চাহিদা ছিল অ্যাডমিশন টেস্ট হলে ভালো হয়, এটা নিয়েও ছিল নিশ্চয়ই। এটা নিয়ে কি মানে তাহলে স্টুডেন্টদেরকে আন্দোলন করা উচিত? স্টুডেন্টদের কী করা উচিত সেটা স্টুডেন্টরা ঠিক করবে, স্টুডেন্টদের কী করা উচিত তাই আমি কিছু বলতে পারবো না। তবে আমি এটুকুই বলছি এবং আগেও বললাম এখনও বলছি যে আমরা এ বিষয়ে আমাদের অভিমতের কথা জানিয়েছিলাম, কিন্তু পরিস্থিতি অনুযায়ী সেই অভিমত গৃহীত হয়নি, তাতে আমাদের আমার শিক্ষক হিসেবে আমার একটু খারাপ লাগা আছে, কিন্তু কী করবো, সেই খারাপ লাগা নিয়ে তো আমি এখনই আর আমি পড়াবো না তা তো বলতে পারবো না, বা আমি ভর্তি নেবো না তাও তো বলতে পারবো না, ফলে আমি ভর্তি নেবো পড়াবো, ওটা বলতে ভালো হতো এই
কতদিন জুড়ে কি তাহলে রাস্তায় ক্লাসরুম চলবে? আমি জানি না, যদি রাস্তায় এইভাবে চলতে থাকে তাহলে সবসময় যে সেটা মানে ওই একাডেমিক যে কোর্স কারিকুলাম তার উপযুক্ত বিকল্প হবে তা আমি মনে করি না, কিন্তু প্রতীকীভাবে যদি এটা কখনো মাঝে মাঝে হয় তাহলে ফাইন, ওয়েলকাম। কিন্তু এটা ওইটা বারবার খেয়াল রাখতে হবে যেটা মূল একাডেমিক অ্যাক্টিভিটির বিকল্প নয়।